ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর হয়ে ইসরায়েল অভিমুখী একাধিক বিদেশি জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। এ অবস্থায় লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা দেয় ডেনিশ জাহাজ পরিবহন প্রতিষ্ঠান মেয়ার্কস এবং জার্মান জাহাজ পরিবহন প্রতিষ্ঠান হ্যাপাক লয়েড সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান। এতে বিশ্ববাজারে তেলের দাম 2% মতো বেড়ে চলতি মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। হাউতি বিদ্রোহীদের হামলা ঠেকাতে লোহিত সাগরে টহল শুরু করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক টাস্কফোর্স। এতে আবারও এই সাগর পথে জাহাজ চালানোর ঘোষণা দিয়েছে ডেনিশ জাহাজ পরিবহন প্রতিষ্ঠান মেয়ার্কস এবং ফ্রান্সের সিজিএম এর মতো বড় জাহাজ কোম্পানিগুলো। এই ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় 2% মতো কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের সবশেষ তথ্য অনুসারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.42 কমে দাঁড়িয়েছে $79.65। অন্যদিকে WTI ক্রুডের দাম $1.46 কমে $74.11 দাঁড়িয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তেল ও তরল গ্যাস পরিবহনে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর মধ্যে লোহিত সাগর একটি। এই পথে প্রচুর পরিমাণে ভোগ্যপণ্য পরিবহন করা হয়। শুভ খান, সময় সংবাদ।